জীবনের বারাকা লাভের ও প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায় কী? দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে যে সমস্ত বিষয়ের প্রয়োজন হয়, এই বিষয়গুলো দিয়ে জীবনে অনেক কল্যাণ অর্জন করা, এটাই হলো বরকত লাভ, এটাই হলো প্রোডাক্টিভিটি বৃদ্ধি। আমি অন্যজনের মতো আমিও 50-60-70 বছর বাঁচলাম, কিন্তু 50-60-70 বছর বেঁচে একজন পৃথিবীতে অনেক বই লিখে ফেলেছেন, অনেক দেশ জয় করে ফেলেছেন, অনেক গবেষণা করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, আমার জীবনে তেমন কিছু হয় নাই। তো এই বেবরকতি জীবন কারোর কাম্য না, সবাই চাই যে আমার অল্প সময়ে আমার জীবনে অনেক কল্যাণ হোক, এটাই বরকত মানে কল্যাণ, অনেক প্রোডাক্টিভিটি হোক। আপনার প্রাত্যহিক জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে সময় অপচয় হয় এরকম কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদের এই যুগে সবচেয়ে বেশি সময় অপচয় হয় কিসে বলুন তো? মোবাইলে। তাহলে জীবনে বরকত বাড়াইতে হলে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হলে এই মোবাইলের গলা টিপে ধরা শুরু করতে হবে, এটা গলা চিপে ধরতে হবে, নিজের গলা চিপতে বলি নাই, মোবাইলের। তো আপনি মোবাইলের গলা চিপতেন কীভাবে, সিস্টেমটা কী? আমার নিজের অভিজ্ঞতার কথা যদি আমি বলি, যে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি অফিস টাইমের বাইরে একটা নির্দিষ্ট সময় মোবাইল আর অন থাকবে না, এবং মোবাইল অনেক সময় কাজের কারণে একটু পরপর দেখা লাগে, কিন্তু আমরা যদি সিস্টেম করে ফেলতে পারি যে দিনে আমি নির্দিষ্ট সময়ে সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, বিকেলে 10 মিনিট আমি মোবাইল দেখব, যত মেসেজের উত্তর টুত্তর দেওয়া এর মধ্যে দিব, বাস, আর বাকি সময় মোবাইল ধরবো না। যদি নিজের ব্যাপারে নিজে কনফিডেন্টের সাথে এই ডিসিশনটা নিয়ে এটাকে বাস্তবায়ন করা যায়, তাহলে দেখবেন মোবাইল আসক্তি অনেকখানি করা সম্ভব। আমি যেটা করি এখন, যে বিকেলে একটা নির্দিষ্ট সময়ের পর মোবাইল অফ, এরোপ্লেন মোডে চলে যায়, অনেক সময় সেট অফিসে রেখে তারপরে যাওয়া, বাস, সকালে আবার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অফিস টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত মোবাইল অফ থাকবে। এই পুরো টাইমটা আপনি যদি মোবাইল থেকে দূরে থাকতে পারেন, দেখবেন রাতে তাড়াতাড়ি ঘুম এমনি এসে যাবে, কারণ আতানা টিপা জিনিস পাবেন না, তো তখন দেখবেন চোখে এমনি ঘুম আসবে, এবং রাতে তাড়াতাড়ি ঘুমাইলে কী হবে, সকালে আর ঘুমানো লাগবে না, বরকত আসবে জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করে, আর সকালে আমরা থাকি ঘুমে, কাজে থাকলে না কাজে বরকত হবে, তো সকালে যেন ঘুম না আসে সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য মোবাইলের গলা চিপে ধরতে হবে, মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো 20-10 সাপের মতো, নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাকে বরং ক্ষতি করবে, ধ্বংস করবে আপনার জীবনকে। এই জন্য এই ডিসিশন না নিলে আপনার জীবনকে কখনো আপনি প্রোডাক্টিভ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি এটার উপর আমল করি একদম, এই বেশ কিছুদিন থেকে এটা মোটামুটি এক্সারসাইজ করা শুরু করেছি, বিকাল থেকে মোবাইল বন্ধ। এখন আপনি বলবেন মোবাইল বন্ধ থাকলে তো সমস্যা, অমুক দোস্ত ফোন করে পাবে না, অমুক কাস্টমার পাবে না, কিছু ক্ষতি হবে, হোক, ক্ষতি যা হবে লাভ তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। যদি খুব বেশি আপনার জরুরি হয় কাস্টমার বন্ধুর সাথে যোগাযোগ, তাহলে একটা বাটনওয়ালা ফোন কিনেন, ওই নাম্বারটা দিয়ে দেবেন, ভাই এর মধ্যে আমি নেটে থাকবো না, আমাকে যদি বিশেষ জরুরি হয় তাহলে ওইটাতে কল দেবেন, বাটনওয়ালা ফোনের টিপা শান্তি পাবেন না, ফেসবুক নাই, ইউটিউব নাই, দেখবেন যে কিছুক্ষণ আতে টাতে দেখবেন না পাংশা পাংশা লাগতেছে, রেখে দিবেন, তখন এবার আপনার কোরআনের দিকে হাত যাবে, নামাজে মনোযোগ আসবে, আপনার ঘুমে তাড়াতাড়ি ঘুমাতে পারবে। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমারও দিনে বেলা একটু ঘুমাতে হতো, এখন আর ঘুমানোর দরকার হয় না, কারণ নিজে রাতে বেলা তাড়াতাড়ি ঘুমে এসে যায়, মোবাইল তো নেই, ব্যাস। অনেকে আছে দেখবেন মোবাইল টিপতে 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 ঘুমায় শুয়ার টিপতে টিপতে মোবাইল মুখের উপরে ঘুমের চোখে পড়ে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল রাখে না, বাথরুমে টয়লেটে ঘুমাইতে গিয়া শুইতে গিয়া কিরে ভাই লাইফটাকে শেষ করে ফেলছে। এই জন্য এটা নিয়ন্ত্রণ করা জরুরি, জীবনে বারাকা আনার জন্য, প্রোডাক্টিভিটির জন্য এটা নিয়ন্ত্রণ জরুরি, কারণ এটা সবচেয়ে বেশি সময় অপচয় করে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে কী লাভ হবে, যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, পারিবারিক সম্পর্ক ভালো হবে, বাচ্চাদের আর অসুবিধা তৈরি হবে না, এখন সময় দিতে পারে না কেন, কারণ বাপ একটা আতা, মা আর একটা আতা, বাচ্চা বেচারা তাকায় থাকে, একবার বাপের মোবাইল দেখে আবার মায়ের মোবাইল দেখে, চেহারা দেখতে পারে। এই জন্য এই ডিসিশনটা যাওয়া জরুরি। এক দ্বিতীয়ত, ফজরের পরে ঘুম বন্ধ করতে হবে, কিন্তু ওই যে ফজরের পরে ঘুম বন্ধ করতে পারবেন তখন যদি রাত্রে 10টার ভিতরে বিছানায় যেতে পারেন, আলহামদুলিল্লাহ আমি রাত্রে 10টার ভিতরে বিছানায় যাই, বেশ কিছুদিন থেকে এটা আমার অভ্যাস করে ফেলছে, ফুল ফ্যামিলি 10টার পরে কোনো লাইট জ্বলবে না কোনো রকমের, শেষ, পড়ালেখা হোক না হোক হয় নাই বন্ধ, আর দরকার নেই পড়ালেখা, ক্ষতি যেটা হবে তার চাইতে লাভ বেশি হবে, তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করলে এটাই বড় অর্জন। তাহলে কী হবে দেখবেন, ফজর তো ফজর, তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে অটোমেটিক,
রাতভর ফ্রেশ ঘুম হবে, স্বাস্থ্যের জন্য ভালো এটা রাতে তাড়াতাড়ি ঘুমানো। এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য খানা অনেক আগে খেয়ে ফেলতে হবে, মাগরিবের পরে সুন্নত সেটাই, এশার আগে খানা খেয়ে ফেলে। আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত এশার আগে খানা খাই বাসায়, যখন বাসায় থাকি নিয়ম এশার আগে খাওয়ার সিস্টেম করে ফেলছি বেশ কিছুদিন, এবং এটা আমরা স্ট্রংলি মানতেছি। এশার আগে খেয়ে ফেলেন, এশা পড়েন, মসজিদে যাওয়া আসা করেন, আপনার ডাইজেস্ট হয়ে যাবে, সুন্নাহ লাইফস্টাইলে চলে আসেন, জীবন দেখবেন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির, তাকে আল্লাহ তাআলা যখন হেরা গ্রহায় নবুয়ত জিম্মাদার দিলেন, তার থেকে নিয়ে 23 বছরের জীবনে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে মাত্র 23 বছরে। আর আমরা 23 বছর পড়ালেখাই শেষ হয়, চাকরি পাইলে প্রমোশন হইতে হইতে 23 বছর চলে যাবে, নিজের সংসারটারই পরিবর্তন করতে পারি না, বাড়িটারে পরিবর্তন করতে পারি না, আর তিনি গোটা পৃথিবীটারে পরিবর্তন করে দিয়েছেন 23 বছরের জীবনে। এর বলে বরকত জীবনে নেই, কারণ তিনি আমাদের মতো এক দুটো মতো আড্ডা মারতেন না, নামাজ পড়তেন না, সময় নষ্ট করতেন না, ফজরের পরে ঘুমানো, অসুস্থ হলে শরীর বিশেষ খারাপ, বিশেষ কোনো দিন হলো কেউ নাই ডিউটি করছে, ভিন্ন কথা, কিন্তু এটা একটা রোগ, এটা হওয়া উচিত। আমরা আমি আমার বাচ্চা কাচ্চা সহ ফজরের পরে খেতে কাজ করি দিনে 1 ঘন্টা, আর কোনো কাজ হোক না হোক ফজরের নামাজের পরে সব একসাথে খেতে, ছাদে খেত আছে, ছাদে আপনার টব আছে আর বাইরে খেত আছে, খেতে কাজ করো। আমি নিজে সহ চেষ্টা করি, বেশ কিছুদিন থেকে শুরু করছি, খুব ভালো। খেতে কাজ করে আসার পর দেখা যায় যে জীবনে জীবনে যে ভাব আছে ওগুলো চলে যায়, আপনি কোদাল দিয়ে কয়েকটা কোপ মারেন, দেখবেন ঘুম কোথায় পালাই গেছে। এখন তো শক্তির স্রোতে শরীরে ঘুম আসে, ঝিমঝিম ভাব, উঠতে পারে না, জীবনে বরকত আসবে কোথেকে? তো এই জন্য বরকত আসার জন্য কিছু হার্ড ডিসিশন নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার 3টি সন্তান, আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর রাখে না, 4 বছর যাব, সে অন্য একটি মেয়ে নিয়ে থাকে, এমত অবস্থা আমি কী করব? কোনো জালেম এবং অমানুষ স্বামী যদি তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর না নিয়ে অন্যত্র বিয়ে করে থাকে, কিংবা বিয়ে ছাড়া কারোর সাথে সম্পর্ক করে, যেটাই করুক না করে, বিয়ের সাথে বিয়ে করলে তো বৈধ হলো, কিন্তু বিয়ে না করলে তো সেটা হারাম হলো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর যদি না যায় তাহলে সে জালেম, সে বান্দার হক নষ্ট করে এবং পাপিষ্ঠ। এই সন্তানগুলোর হক নষ্টের কারণে কেমন বেদানে তাকে জবাবদি করা লাগবে, স্ত্রীর হক নষ্টের কারণে কেমন বেদানে জবাবদি করতে হবে। অনেক মানুষ আছে আমাদের দেশে প্রথম বউ এবং বাচ্চাদের খোঁজখবর নেওয়ার কোনো মুরত্তান নাই, সে আরেকটা করে বসে আছে, আবার দ্বিতীয়টা কিছুদিন পরে ছেড়ে আরেকটা করে বসে আছে। এই অমানবদের কারণে একাধিক বিয়ের বৈধতার যে শরীয়ত বিধান আছে এটা অনেকের কাছে এটা রীতিমতো প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে গেছে, এবং সেখানে অনেক ইমান হারা হয়ে গেছে কোনো বিধানকে অস্বীকার করে। তো এই অত্যাচারী যে মানুষগুলো আছে তাদের আল্লাহর ভয় থাকা উচিত। আর যিনি প্রশ্ন করেছেন তার করণীয় কি, এক্ষেত্রে আমরা বলবো যে যদি মনে হয় যে অমানুষ আর ফিরে আসবে না, তাহলে সেক্ষেত্রে কাবিন নামার 18 নম্বর কলামে অর্পিত তালাকের যদি পাওয়ার দেওয়া থাকে, স্বামী সেখানে স্বাক্ষর করে থাকেন, টিক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখন অর্পিত তালাক মুফতিদের সাথে পরামর্শ করে কীভাবে গ্রহণ করলে তালাক হতে পারে তিনি সেই অর্পিত তালাক গ্রহণ করতে পারেন, অথবা বিচারিক আদালত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ স্বামী তালাক দিবে না বা তালাক চাইলে পাওয়া যাবে না বা তার কোনো হদিস নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহ ভাঙার বা বিচ্ছেদের আইনি পদক্ষেপ গ্রহণ করে তিনি সেটা করতে পারেন।